সুদূর আরব্য রজনীর খাবারের আসল স্বাদ দিতে চট্টগ্রাম নগরীর চকবাজার এলাকায় যাত্রা শুরু করল হালাল ও মানসম্পন্ন আরব্য খাবারের বিশাল আয়োজন নিয়ে অ্যারাবিয়ান দরবার রেস্টুরেন্ট। রবিবার বিকেলে এই রেস্টুরেন্ট আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরুর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহসভাপতি খোরশেদ আলম সুজন। বিশেষ অতিথি ছিলেন ওয়ার্ড কাউন্সিলর নূর মোস্তাফা টিনু। রেস্টুরেন্টটি ফিতা কেটে শুভ উদ্বোধন করেন শিক্ষাবিদ মাইনুদ্দিন কাদের লাবলু। দীর্ঘ ২৭ বছর মদিনায় প্রবাস জীবনের রেস্টুরেন্ট পরিচালনার অভিজ্ঞতার আলোকে হালাল ও মানসম্পন্ন আরব্য খাবারের পাশাপাশি থাই, চাইনিজ, বাংলা খাবারের আসল স্বাদ পাওয়া যাবে অ্যারাবিয়ান দরবার রেস্টুরেন্টে, জানালেন রেস্টুরেন্ট স্বত্বাধিকারী আলহাজ রবিউল হোসেন। আমি দীর্ঘ ২৭ বছর প্রবাসে মদিনা শরীফ, সৌদি আরব মদিনা শরীফে ছিলাম। সেখানে আমি এই রেস্টুরেন্ট ব্যবসার সাথে, অ্যারাবিয়ান লাইনের রেস্টুরেন্টের সাথে ব্যবসার সাথে জড়িত ছিলাম। তো আমি করোনাকালীন দেশে আসার পর এখানে বিভিন্ন রেস্টুরেন্ট দেখে আমার মনে হলো এখানে রিয়েল অ্যারাবিয়ান টেস্টের কোনো রেস্টুরেন্ট আমরা খুঁজে পাই নাই। সেই তার চিন্তা এবং চেতনা থেকে আমি একটা রেস্টুরেন্ট নেওয়ার চিন্তা ভাবনা করেছি। আমি একটা ছোট পরিসরে যে জায়গাটা পেয়েছি সেখানে আমি বাস্তব রিয়েল অ্যারাবিয়ান টেস্ট, যে খাওয়ার পণ্যগুলো আরব দেশের লোকজন খাওয়া দাওয়া করে, সেই অ্যারাবিয়ান ফুডগুলো আমি মানুষের কাছে পৌঁছে দেওয়ার চিন্তা ভাবনা নিয়ে এই রেস্টুরেন্টের অগ্রযাত্রা, সেই উদ্দেশ্য নিয়ে আমরা অগ্রসর হচ্ছি। আমাদের মেনুর মধ্যে আপনি দেখতে পাবেন, আমাদের নাম দেওয়া হয়েছে অ্যারাবিয়ান দরবার। এই দরবারের নাম দেওয়ার লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে যে আরব দেশের সম্পর্কে যে খাওয়া দাওয়া আছে সেগুলো আমরা মানুষের কাছে পৌঁছে দেওয়া। আমরা উদ্বোধন উপলক্ষে এক সপ্তাহ ধরে আমরা 20% কাস্টমারদের জন্য সুবিধার জন্য ডিসকাউন্ট রেখেছি। এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক আলমগীর সবুজ, সৈয়দ মোহাম্মদ কামাল উদ্দিন, মোশারফ হোসেন, এস এম রায়হান, গোলাম মামুন জাবু, রিয়াদ বিন সিদ্দিক সহ আরও অনেকজন। রুমিন চৌধুরী, চট্টলা টিভি। চট্টলা টিভি, ইতিহাস ঐতিহ্যের প্রতিচ্ছবি।